Assalamualaikum. Faliz kitchen e shagoto. Masha kori shobai bhalo achen. Ajke apnaderke dekhabo choto chingri mach diye ekta bora toiri korar recipe. Kono bata bati jhamela chhara kibhabe shohoje ei chingri macher bora ta toiri korben shetai dekhachi. Etake local bhashay ichamacho bola hoye thake. Cholen dekheni. ছোট চিংড়ি মাছগুলো বাজারে শীতকালে পাওয়া যায় ভ্যানে করে সেল করে এগুলো খুব বেশি সুস্বাদু এই মাছটা দিয়ে এই বড়াটা খেলে আর কিচ্ছু লাগবে না এমনিতে নরমালিও খাওয়া যায় আর ভাতের সাথে তো আরো বেশি টেস্টি এখানে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে ছোট ছোট কাঁকড়া এবং অনেকগুলো ছোট ছোট মাছ পাওয়া যায় যেটা আসলে বড়ার সাথে পারফেক্ট না আর এগুলো খাওয়া হয় না সো এগুলোকে একটু বাছতে হবে এগুলো যখন আমরা পরিষ্কার করে একটু ভালো করে করব আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন আমার ভিডিও সবগুলো নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ কোনো রকমের কাঁকড়া বা কিছু যেন না থাকে এই যে পরিষ্কার করার পরে দেখেন কতগুলো এক্সট্রা ফিশ বের হচ্ছে যেগুলো আসলে এই মাছের সাথে দেয় না দেন এখন আমি এগুলোকে একটু ধুয়ে একটা স্টেনার মধ্যে রেখে দিয়েছি এবং যে এক্সট্রা পানিটা থাকে যেন সেটা ঝরে যায় কারণ এটা আমরা যখন মাখবো অতিরিক্ত পানি থাকলে এটা আঠালো হবে না আর মাছটা যখন প্রেস থাকে এটা মাখলে একটা আঠালো ভাব চলে আসে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ নিয়েছি মাঝারি আকারের নেন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিবেন সামান্য পরিমাণ কারণ এটা যখন মাখবেন তখন লবণটা বেশি হয়ে যাবে আর দিয়েছি জিরা এবং হলুদের গুঁড়ো সামান্য দেন হচ্ছে কাঁচা মরিচ ঝালটা হচ্ছে আপনারা যে যেরকম খান ওরকম অ্যাড করতে পারেন আমি পরে যেহেতু গোলমরিচ অ্যাড করব সেই জন্য ঝালটা আমি এখন আর বেশি দিচ্ছি না এখন যে উপাদানগুলো দিলাম এটা হচ্ছে বেসিক উপাদান এছাড়া আরো কিছু উপাদান অ্যাড করা যায় যেমন একটু আদা বাটা একটু রসুন বাটা তাহলে আপনার একটা মাংসের ফ্লেভার আসে অর্থাৎ ফ্লেভারটা ভালো হয় আর শীতকাল যেহেতু ধনিয়া পাতাটা অবশ্যই অ্যাড করবেন তাহলে স্মেলটা আরো ভালো হয় দেন মেখে এখানে এক্সট্রা যে জিনিসটা অ্যাড করব একটু গরম মশলা এটা হচ্ছে অপশনাল জাস্ট এটা হচ্ছে সুন্দর একটা স্মেলের জন্য আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো কারণ হচ্ছে একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে খাবারটা খেতে দেন এখানে দিচ্ছি একটু তেল তেলটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজলে তাহলে বড়গুলো ভালো হয় আপনারা প্রাইং ফ্যানে চ্যাপটা চ্যাপটা করে দিতে পারেন কিন্তু আমার কাছে বেসিক্যালি এই স্টাইলে খেতে খুব ভালো লাগে সেজন্য আমি এই স্টাইলটা দেখাচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর অনেকে শিলপাটা দিয়ে মাছটাকে বেটে দেন এই বড়াটা তৈরি করে এত ঝামেলার কিছু নিয়ে হাত দিয়ে একটু ভালো করে মথে নিলে অর্থাৎ কষলেই মাছটা ভর্তা হয়ে যায় তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা ছোট ছোট করে দিয়ে দিব আর ফার্স্টে আমি একটু দিয়ে ট্রাই করলাম যে আসলে তেলটা হয়েছে না ছোট ছোট হাতে করে বড়া করে বা একটা আকৃতি করলে হয় আর এটা এতটা আঠালো হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি মাছের একটা ওটাকে এত বেশি গোল করা লাগে না জাস্ট এভাবে টেনে টেনে দিয়ে দিলে হয়ে যাচ্ছে আর আমি যেটা আটা ময়দা বা অনেকে চালের গুঁড়ি অ্যাড করে থাকি এটা হচ্ছে আপনার মাছটা যদি অনেক দিন পুরাতন হয়ে যায় অর্থাৎ ফ্রিজে থাকে দেন ওই মাছের মধ্যে আঠালো ভাবটা থাকে না দেন আপনি ওগুলো অ্যাড করতে পারেন না হলে আপনার যদি ফ্রেশ মানে দোকান থেকে এখন কিনে আনা হয় ওই মাছটাকে আপনি নর্মালি দিতে হবে আর এখানে চুলার আঁচটা থাকবে একটু বেশি হাই হিটে যদি আমি ভাজা করি দেন হচ্ছে যে আমার তেল অত বেশি টানবে না অল্প তেলে হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি ডুবো তেলে ভাজলেও কিন্তু তেলটা চুষে নেবে না সবটা ভাজা হয় আর এখানে জালটা কেন বেশি দেখতে হবে অর্থাৎ চুলার হিটটা আমি আপনাদেরকে দেখিয়েছি কারণ 2000-ই ছিল এর চেয়ে কম হলে হবে যে আপনার অথবা গ্যাসে চুলাতে রান্না করলে ভাজি করলে একটু বেশি থাকবে কম তেল হলে কম জাল হলে হবে যে তেল অনেক বেশি টেনে যাবে আর জালটা বেশি হলে তেল টানবে না ভিতরও হবে সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন আর একটা যখন হাত দিয়ে ভেঙে দেখবেন দেখবেন যে ভিতরও হয়েছে বাইরে হয়েছে নাহলে অনেক সময় হয় যে আমরা এই তাপমাত্রাটা ঠিক না রাখতে পারলে উপরে পুড়ে যে ভিতরে কাঁচা থাকে সেজন্য আপনার চুলার আঁচের উপর ডিপেন্ড করে যে আপনার চুলাটা কত বেশি হাই হিট আবার অতিরিক্ত হাইটে দেওয়া যাবে না একটা মিডিয়াম হাই হিট অর্থাৎ আমার ইন্ডাকশন ওভেনে এই হিটটা ছিল পারফেক্ট দেন আমি 200-এ রেখেছি এটা হয়ে যাওয়ার পর দেন আমি একটু তেলটা ঝরিয়ে সবগুলো নিয়ে নিচ্ছি হয়ে গেল মজাদার আমাদের চিংড়ি মাছের বড়া আর
আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। আর আমার একটাই কথা, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, শীতকালে এই খাবারটা খেতে অনেক মজা লাগে। এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আসলে খেতে আপনাদের কাছে কেমন লাগে। আর এটা এতটাই ক্রিসপি, নর্মালি ভাত ছাড়াও এমনি ভাজা করার পর দুই তিনটা আমি এমনিতে সাবার করে দিই। এখানে আসলে আপনাদের কি স্মেলটা তার দেখে বোঝানো যাচ্ছে না যে কতটা সুন্দর একটা স্মেল আসতেছে আর কতটা ক্রিসপি হয়। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম।